হ্যালো বন্ধুরা, তোমরা আবার স্বাগতম তোমার প্রিয় চ্যানেল লুসিফার ইউনিভার্স অফ ফিজিক্স। তো দুইটা ভিডিও তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তো আমার থার্ড ভিডিও আজকে এটার মধ্যে আমি আলোচনা করুন কম্বিনেশন অফ রেসিস্ট্যান্স। তোমরা সবাই আমার নাম জানোই, কৌশিক সাহা, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যদি আগের ভিডিওটিতে কোনো প্রবলেম থাকে তাহলে যোগাযোগ করি। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক সেল দেওয়া সেটা আজকের লেকচার। আচ্ছা, সেল কি কত রেটেতে একটা আলোচনা করছিলাম, ধরো একটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল থাকে, এটার মধ্যে অ্যাসিড আর একটা মেটাল থাকবো, এটার কি হইতেছে গা সেল। ব্যাটারিতে আমি আমরা যে কোনো বাল্ব বা অন্যান্য বিভিন্ন কাজ করতে পারি, মানে এটা পাওয়ার সোর্স হিসাবে ইউজ করি, মানে ডিসি পাওয়ার সাপ্লাই। আচ্ছা, কম্বিনেশন অফ সেলস মানে আমরা যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিগুলো আমরা কিরকম ভাবে সাজাম। কত দিন বুঝাই দিয়েছিলাম যে রেজিস্ট্যান্সগুলো আমরা সিরিজের সাথে দিতে পারি, প্যারালালের সাথে দিতে পারি, আবার মিক্সড করে সাথে দিতে পারি। এরকম ভাবে ব্যাটারিরও আমরা সিরিজের সাথে দিতে পারি, প্যারালালের সাথে দিতে পারি, মিক্সড করে পারি। ব্যাটারির মধ্যে দুটা জিনিস তোমার জানতে লাগবো, একটা হইল ইএমএফ আর একটা হইল নর্থ পোল বা পটেনশিয়াল ড্রপ যেটাকে বলে। ইএমএফ এটা ধরো তুমি 3 ভোল্টের ব্যাটারি নিলে, 3 ভোল্টের যদি ব্যাটারি নাও তাহলে আমরা যখন এটাকে কোনো বাল্বের সাথে অ্যাড করুন বা আমরা যখন ভোল্ট মিটার দিয়ে এটা ভোল্টেজটা মেজার করুন তখন একুরেট 3 ভোল্ট আমরা এটা পাইতাম না, আমরা এটার থেকে একটু কম ভোল্টেজই পাবো। কারণটা কি, এই ব্যাটারির নিজের যে মেটেরিয়ালস আছে, নিজের যে উপাদানগুলো আছে, ওইটা লিগে যখন ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হইব তখন ওই মেটেরিয়ালসগুলো একটা বাধা দিব বা রেসিস্ট্যান্স দিব, ওইটার কারণে ওইটার একটা ভোল্টেজের ড্রপ হইব, ওইটা হইতেছে তোমার পটেনশিয়াল ড্রপ বা লস্ট ভোল্ট। ক্লিয়ার? কি কইছি, যখন এটার ব্যাটারিটার জন্য এটার মধ্যে কারেন্ট ফ্লো হইব তখন কারেন্টটা সেম কারেন্টটা ব্যাটারির মধ্যে দিয়ে ফ্লো হইব। তো ফ্লো হওয়ার সময় ব্যাটারির নিজস্ব যে রেসিস্ট্যান্স আছে ওইটার উপর ডিনোট করি স্মল আর দিয়ে, এটাকে বলে ইন্টারনাল রেসিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। এই ইন্টারনাল রেসিস্ট্যান্সের জন্য এটার একটা ড্রপ হয়, এটার উপর আছে পটেনশিয়াল ড্রপ, ওইটা আমার কি করে তার মেইন যে ইএমএফ আছে ওইটা রিডিউস করে দেবে। তার লিগে আমরা যখন এখানে দুইটা টার্মিনালে ভোল্ট মিটার অ্যাড করুন তখন আমরা একটু কম ভোল্টেজটা পাবো, তার মানে ভোল্টেজ ভি ইকুয়াল টু পটেনশিয়াল মাইনাস তার নস্ট ভোল্ট বা পটেনশিয়াল ড্রপ যেটা হইতেছে। তো এই সার্কিটের মধ্যে যদি কারেন্ট আই হয় বা এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আর হয় তাহলে ওহমস ল থেকে আমরা জানি ভি ইকুয়াল টু আই, মানে এই ভোল্টেজটা ড্রপ হলো, মানে ই মাইনাস ভি ড্যাশ, এটা ভি ড্যাশ দিয়ে দিন, তার মানে ই মাইনাস আই, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে ইএমএফ, এটা হচ্ছে নস্ট ভোল্ট। ঠিক আছে, এখন আমরা কম্বিনেশনে আই ভিডিওটা পজ করে সবাই তুলে নেবে। কম্বিনেশন অফ দ্য সেম রেজিস্ট্যান্স এর মতো প্রথমে শুরু করি সিরিজ। সিরিজ কম্বিনেশন অফ সেল মানে ব্যাটারি আছে তিন টাইপের,
সিরিজ, তার প্রত্যেকটা পিএমএফ ই কইরা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর কইরা, এই তিনটা ব্যাটারির এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স মানে বড় রেজিস্ট্যান্স বড় দেখে ডিনোট করলাম ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এর সাথে অ্যাড কর, তাইলে তোমার এই তিনটা রেজিস্ট্যান্স সিরিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হইব সবগুলার সাম মানে আর প্লাস আর প্লাস আর শূন্য, তার সাথে এটা সিরিজ কারেন্টের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হইতে আছে, আলটিমেট রেজিস্ট্যান্স আর ডেস ইকুয়াল টু থ্রি আর প্লাস আর, যেহেতু সিরিজে এই তিনটা সেল কানেক্টেড তারা যে ইকুইভ্যালেন্ট ইএমএফ ই আসবে তিনটার সাম প্লাস ই মানে থ্রি, তাহলে এই সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্ট আই এটা কিভাবে বার করো, আবার যদি ওহমস ল ইউজ করি ভি ইকুয়াল টু আই আর আই ইকুয়াল টু ভি বাই আর, এখানে ভি জায়গায় আমরা ই লেখলাম পরে কারণ কারণ ভোল্টেজের সোর্স ই, তাহলে এখানে কি হবে ভি জায়গায় থ্রি ই আর এর জায়গায় থ্রি আর প্লাস আর, এটা গেল সিরিজ কম্বিনেশন অফ সেলের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবো তার রাশিমান, এখন যদি এখানে এন নাম্বার অফ রেজিস্ট্যান্স হয় তাহলে মানে নাম্বার অফ সেল ইজ এন, আমরা কি ধরছি এখানে থ্রি মানে তিনটা সেল ধরছি, তার দিকে এখানে থ্রি হয়ে যাও এখানে থ্রি, যখন আমরা সেল ধরুন এন তখন এখানে এন লেখুন এখানে এন লেখুন মানে আই ইকুয়াল টু এন ই বাই এন আর প্লাস, এটা হলো গিয়ে তোমার সিরিজ কম্বিনেশন রেজিস্ট্যান্সের রাশিমাল, ঠিক আছে কি করছে তাহলে সিরিজ কম্বিনেশন যখন হইব তখন এই ইন্টারনাল রেসিস্ট্যান্স প্লাস এক্সটার্নাল রেসিস্ট্যান্স সবগুলা আয় পড়লো সিরিজে, তার লেগে আমি সবগুলা প্লাস করে দিলাম, সিরিজের ক্ষেত্রে পটেনশিয়াল যেগুলো আছে এগুলো ডাইরেক্ট প্লাস হয়, তার লেগে আমি এটাও ডাইরেক্ট প্লাস করে দিলাম, এখন ওহমস ল ইউজ করে কি করলাম কারেন্টটা বার করলাম আর এগুলো বি বাই আর বি জায়গায় লিখলাম বি মানে থ্রি ই আর এক জায়গায় লিখলাম এটা বেরিয়ে গেল, তার মানে সিরিজ কম্বিনেশন অফ সেলস এর মতো দিয়ে কারেন্ট আমরা বার করে নিলাম, তারপর আসলাম প্যারালাল, প্যারালাল মানে কি সবগুলো পটেনশিয়াল সেম থাকবো এটা তো জানে রেজিস্ট্যান্সের সময় বুঝাই দিয়েছিলাম যে যখন পটেনশিয়াল দুইটা কমন টার্মিনালে সেম থাকবো তখন এটা করব প্যারালাল কম্বিনেশন, ধরো সেল লইলাম একটা দুইটা তিনটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স প্রত্যেকটা ইএমএফ ই ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, তাহলে এটা নেট ইএমএফ কি হইব ইন্ডিয়াস ইকুয়াল টু ই কারণ তিন ওটা প্যারালাল, ইন্টারনাল রেজিস্ট্যান্স এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হইব কারণ তিনটা প্যারালাল আছে তাহলে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান বাই আর ওয়ান বাই আর, এটা আমি ইকুইভ্যালেন্ট ওয়ান বাই আর কেস ধরে নিই, তাহলে এটা হইব মানে
তিনটা বাদ দিয়ে একটা পাবো, এই একটা এটার সাথে সিরিজ আয় পাবো, তার মানে আমরা ডাইরেক্ট ক্লাস করে নেব, তার মানে আমি ডাইরেক্ট ক্লাস করে নিচ্ছি। নেট ইএমএফ পেলাম ই, নেট রেজিস্ট্যান্স পেলাম এটা, কারেন্ট কি দিব আই কে টু ভি বাই আর, ভি জায়গায় লিখুন ই, আর এর জায়গায় লিখুন এটা, এখন যদি আমরা তিনটার বদলা এর নাম্বার ইউজ করি, তাহলে এখানে জাস্ট তুমি লিখবা আই একটু যে কারেন্ট যাইব ওইটার রাশিমালা দেখো বুঝছো, একদম ইজি, প্রবলেম নেই, বুঝছানি। আর তারপরে বুঝাম মিক্সড, মিক্সটা একটু বড় ইজি, এই দুটা কাজে লাগে মিক্সড হইব, কিন্তু একটু লেন্দি, আর এটা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে এবার ত্রিপুরা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন। মিক্সড মানে ধরো কিছু সেল নিলাম, এরকম কিছু সিরিজ নিলাম প্যারালাল সমান্তরাল, প্রত্যেকটার পটেন্সিয়াল প্রথমে যদি আর এক্সটার্নাল রেজিস্ট্যান্স এরকম ভাবে এম সংখ্যক সিরিজ প্যারালাল, এন নাম্বার অফ যদি থাকে সেল সিরিজে, তাহলে তারা যদি ইকুইভ্যালেন্ট বা তুল্য ইএমএফ কি হইব, সবগুলার সাম মানে এম, বা তুমি সাম করতে পারো আর প্লাস আর প্লাস আর প্লাস ডট 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 আর এম, তিনটা প্লাস করলে থ্রি আর লিখে, চারটা প্লাস করলে ফোর আর লিখুন, এন নাম্বারও প্লাস করুন দেখে তো এম, তাহলে পাই গেলাম আমরা সিরিজের নেট ইএমএফ আর নেট রেজিস্ট্যান্স, তার মানে সাবজেক্টটা হল সমান্তরাল সমবায়ে, তার লেগে এটার ইএমএফ এনই থাকবে, কারণ সমান্তরাল সমবায়ে পটেন্সিয়ালটা সেম থাকে, আর ওই পটেন্সিয়ালটা হইব যে একটার পটেন্সিয়াল, তাহলে এনই লেখা। আর রেজিস্ট্যান্সটা আমরা বার করতে লাগবো,
external resistance. The resistance, internal resistance, sir, equivalent resistance 1 by R double dash over 1 by NR. ড্র করিয়া উঠাই একটু কষ্ট করে কারেন্ট কি হইব আই ইকুয়াল টু ভি বাই আর ভি জায়গায় কি লিখুন ই মানে এন ই আর আর জায়গায় এটা এন আর প্লাস এম আর বাই এম এটা উল্টায় উপরে যাই হবো তার মানে এম এন ই বাই এম আর প্লাস এন এটা হলো মিক্সড সমবায়ের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট। বুঝা গেছে? এখন আরেকটা প্রশ্ন আসবে, যেটা হলো মিক্সড সমবায় বা মিশ্র সমবায়ের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা কখন সর্বোচ্চ হইব, মানে ম্যাক্সিমাম হইব। ম্যাক্সিমামটা বার করার জন্য আমরা কি করতে লাগবো? দেখো, আই ইকুয়াল টু ইটা, এটা যদি ম্যাক্সিমাম হইতে লাগে তো এটা আমার মিনিমাম হইতে লাগবে, মানে ছোট হইতে লাগবে। যেরকম ধরো 1/2, 1/3, 1/5, এটার মধ্যে কোনটা বড়? বড় হইলো 1/2, ছোট কোনটা? 1/5। মানে এটা যত বড় হইব তত হোলটা ছোট হইব, আর নিচেরটা যত ছোট হইব হোলটা তত বড় হইব। তাহলে আমার এটা যত মিনিমাম হইব এই আইটা তত ম্যাক্সিমাম হবে। তো এটা আমার মিনিমাম ভ্যালুটা বার করলেই আইটা আমি পাওয়া যাবো কোন সময় ম্যাক্সিমাম হইব। দেখা যাক, এটা যদি আমার মিনিমাম বার করতে লাগে এটা আমি কি লিখতাম পারি? এম আর প্লাস এন আর ইকুয়াল টু রুট ওভার এম আর স্কোয়ার প্লাস রুট ওভার এন আর স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা, বুঝাইব এম আর প্লাস এন আর, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ। এটা যদি লিখি রুট ওভার এম আর প্লাস রুট ওভার এন আর হোল স্কোয়ার মাইনাস টু এ, মানে রুট ওভার এম আর রুট ওভার এন আর, এটা তো যেটা আছে থাক, এটা একটা পূর্ণবর্গ মানে স্কোয়ার পোলার রাশি, এটা সর্বনিম্ন হতে পারে জিরো। কারণ এরপরও যদি তুমি মাইনাস নেগেটিভ নাম্বার যদি তুমি স্কোয়ার করো তাহলে এটা পজিটিভ আসবে, মাইনাস টু দিয়ে স্কোয়ার করলে প্লাস
কোর এলবো, সবচেয়ে লোয়েস্ট যেটা আছে এটা জিরো এলবো, এটা নেবে তাহলে কি লাগতাম পারি দুটো বার এমন, কারণ এটা যদি সর্বনিম্ন লো তাহলে পুরোটা সর্বনিম্ন হয়ে গেল, মানে সব থেকে স্মল হয়ে গেল, রুট ওভার এম আর প্লাস রুট ওভার এম আর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এই লাইনটার আগে একটা লাইন লিখে নেবে যে উপরোক্ত রাশিটি সর্বনিম্ন হবে যখন এটা ইকুয়াল টু জিরো হবে, সো এটা এরকম ভাবে লিখে নেবে। আচ্ছা এখানে আরেকটা লিখতে পারো, প্লাস না দিয়ে এখানে মাইনাস দু, এখানে প্লাস দু, এখানে প্লাস দু, এখানে মাইনাস দু, এখানে মাইনাস দু, তাইলে ইকুয়াল টু জিরো, তার মানে রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন আর ইকুয়াল টু জিরো, রুট ওভার এম আর ইকুয়াল টু রুট ওভার এন আর, বুথ সাইড স্কোয়ার করে হবো তাইলে এম আর ইকুয়াল টু এন আর, তার মানে স্মল আর ইকুয়াল টু এন আর বাই এ। আর এটা আমরা কি পেয়েছিলাম, এন আর বাই এম কি আর ডেস, মানে ভিতরের যে রেজিস্ট্যান্সটা ওইটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। দেখো বুঝছো নি, এটা হলো গিয়ে তোমার সর্বোচ্চ প্রবাহমাত্রার শর্ত বা কন্ডিশন, কিসে সেলের মিক্সড কম্বিনেশন। প্রথমে কি করবা, মিক্সড কম্বিনেশন মানে ধরো এন নাম্বার অফ সেল শ্রেণী সমবায় বা সিরিজে আছে ওইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করবা, আসবো গিয়া তোমার এন আর আর ইকুইভ্যালেন্ট ইএমএফ এন ই। এন আর গুলা যখন তুমি সমান্তরাল সমবায় নিবা তখন ওয়ান বাই এন আর ওয়ান বাই এন আর ওয়ান বাই এন আর গুলা এম নাম্বার অব দি প্লাস করবা, তখন আসবো এম বাই এন আর, তার সাথে এক্সটার্নাল রেজিস্ট্যান্স থাকবো সিরিজে ওইটা অ্যাড করে নিবা, তাহলে তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাওয়া যাবা। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তবে তুমি ওই ইকুইভ্যালেন্ট ইএমএফ দিয়ে ডিভাইড করে দিবা, তাহলে তুমি কারেন্ট পাওয়া যাবে। তা কারেন্ট পাওয়ার পরে আসবো এরকম একটা রাশিমালা, এটা এটা যদি মিনিমাম হয় তাহলে কারেন্টটা ম্যাক্সিমাম।